আসসালামু আলাইকুম। এইমাত্র যে ম্যাক্সিটি এয়ারড্রপটা শেয়ার করলাম, এটা খুবই ইম্পর্টেন্ট আর এটা খুবই তাড়াতাড়ি হচ্ছে কুকয়েনের মধ্যে হচ্ছে লিস্টিং হতে যাইতেছে, ঠিক আছে? ওদের সাথে পার্টনারশিপেও আছে। তো প্রথমে যে কাজটা করবেন, জয়েন নাও যে লিঙ্কটা দেওয়া আছে এটার মধ্যে ক্লিক করবেন। দেন আপনার অ্যাকসেপ্ট ইনভাইটেশন এই অপশনটাতে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে। প্লে স্টোর থেকে হচ্ছে ওদের যে অ্যাপটা আছে ওটা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটা ইনস্টল হয়ে গেলে দেন ওপেন এই অপশনটাতে ক্লিক করবেন। তো অ্যাপটা ওপেন করার পর এখানে কন্টিনিউ উইথ গুগল যে অপশনটা আছে ওইটা সিলেক্ট করবেন। দেন আপনার যে ইমেল আসবে ওইখান থেকে হচ্ছে আপনার ইমেল একটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে স্কিপ যে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। স্কিপ বাটনে ক্লিক করার পর এখানে দেখেন অথরাইজ নামে একটা অপশন আছে, স্টেপ টুডে এর পাশে অথরাইজ নামে একটা অপশন আছে, তো ওইটার মধ্যে হচ্ছে ক্লিক করবেন। দেন হচ্ছে যতগুলো অ্যালাউ চাবে প্রত্যেকটা অ্যালাউ আপনারা হচ্ছে এখান থেকে অ্যালাউ করবেন। দেন এখানে হচ্ছে কানেক্ট টু গুগল ফিট এটার সাথে হচ্ছে কানেক্টেড করবেন। তো এখানে কনফার্ম চাবে, কনফার্ম দিবেন। দেন অ্যালাউ চাবে, অ্যালাউ দিবেন। তো এভাবে হচ্ছে প্রত্যেকটা অ্যালাউ দিয়ে দিবেন। তো সবগুলো অ্যালাউ আপনার দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে উপরের দিকে দেখেন এই টাওয়ার নামে একটা অপশন আছে, ওইটার মধ্যে হচ্ছে এটা ক্লিক করবেন। দেন এখানে নিচের দিকে একটু দেখেন যে হান্ট নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। ওইখান থেকেও হচ্ছে আপনার একটা নির্দিষ্ট টাইম থাকে, ওই টাইমের পরে হচ্ছে টোকেন কালেক্ট করতে পারবেন। তো এখন হচ্ছে আপনি কী করবেন, লেফট হ্যান্ড সাইডের একদম উপরের দিকে যে অপশনটা আছে প্রোফাইল ওইখানে আসবেন। ওইখানে আসার পর আপনি হচ্ছে এখানে এডিট নামে অপশন পাবেন, এডিটে আসবেন। এখানে হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে পারবেন। তো এখানে কানেক্ট ওয়ালেট এটার মধ্যে ক্লিক করবেন। দেন আপনার জাস্ট একটা আপনি চাইলে একটা নিউ ওয়ালেট কানেক্ট করতে পারেন, কিংবা আপনার যেটা দেওয়া হচ্ছে জেনারেলি ম্যাক্সিমাম এয়ারড্রপ কিংবা ভালো এয়ারড্রপে পার্টিসিপেট করেন না, ওই রকম একটা ওয়ালেট এখানে কানেক্টেড করবেন। তো এখানে দেখেন অ্যাপ্রুভ নামে একটা অপশন আছে, এখানে হচ্ছে ক্লিক করে এটাকে অ্যাপ্রুভ করবেন। দেন এখানে আবার কনফার্ম চাইতে পারে, ঠিক আছে? যদি চাই সেক্ষেত্রে কনফার্ম করে দিবেন, বা যেটাকে সাইনিং ইন বলা হয়। তো আপনি দেখতে পারবেন যে আপনার এখানে ওয়ালেটটা কিন্তু সাকসেসফুলি বন্ড হয়ে গেল এবং ইমেল তো অটোমেটিকই বন্ড হয়ে গেছে। চাইলে এখানে একটা পিকচার অ্যাড করে নিতে পারেন। তো এখানে হচ্ছে আপনাদেরকে যে টাইমারটা দেওয়া থাকবে 8 আওয়ার কিংবা 1 আওয়ার 2 আওয়ার ওই সময়টার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে বাবলগুলো কালেক্ট করতে হবে। তো কালেক্ট করার পর আপনার হচ্ছে এখানে পয়েন্টগুলো অ্যাড হবে, উপর দিকে যে 0 0 দেখতে পারতেছেন ওইখানে হচ্ছে পয়েন্টে অ্যাড হবে। আর আপনি যদি ওয়ালেট অপশনে আসেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে ম্যাক্স টোকেনগুলো পাবেন ওইগুলোতে হচ্ছে আপনি পয়েন্টে কনভার্ট করে নিতে পারবেন। একটা ম্যাক্স টোকেন হচ্ছে 16 জিতে কনভার্ট হবে, ঠিক আছে? তো এখানে আপনি জাস্ট ট্রেড ম্যাক্স এটার উপর ক্লিক করে আপনার পয়েন্টগুলোকে আপনি কাস্টমাইজলি ট্রেড করে নিতে পারেন, লাইক সোয়াপের মতো আর কি। আর এখানে আপনার ওদের যে টুইটার আছে ওই টুইটারে যদি আমরা যাই দেখতে পারবেন যে ওদের টুইটার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড আছে এবং ওদের সাথে হচ্ছে আপনার চেইন লিঙ্ক যেই আছে ওই ওদেরও একটা পার্টনারশিপ আছে। আর এখানে দেখেন যে ওদের সাথে কিন্তু বেশ কয়েকটা ভালো পার্টনারশিপ আছে, আপনার কুকয়েনেরও পার্টনারশিপ আছে। সো একটু আগে যেটা বললাম যে চেইন লিস্টের সাথে ওদের একটা পার্টনারশিপ আছে, তো দেখতে পারতেছেন চেইন লিস্টের পার্টনারশিপের ডিটেলসগুলো সব আপনার মিডিয়ামের মধ্যে দেওয়া আছে। তো সকলে পার্টিসিপেট করে ফেলেন। আর এখানে হান্টের মধ্যে আসলেও একটা টাইমার দেওয়া থাকবে, ওই টাইমের পরে এখানে 3টা বাবল দেওয়া থাকবে, ওইগুলো হচ্ছে আপনি কালেক্ট করে নেবেন। আর একটু নিচের দিকে আসেন দেখবেন যে আপনার এখানে 6 ম্যাক্স টোকেন পাবেন আপনি হচ্ছে পার ইনভাইটের জন্য। আপনি জাস্ট ইনভাইট এটার উপর ক্লিক করলে পরবর্তী পেজে আপনাকে ইনভাইটেশন লিঙ্কটাও দিয়ে দিবে ওরা।